মানে গেস্ট এত দেরি যে মামি একদম টেবিল সাজায় বসায় রাখছে খুদাই আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার বড় মামা শ্বশুরের বাসায় এসেছি যে আমার মামির শখের গাছ ক্যাকটাস গাছ এদিকে আছে পুদিনা গাছ যে উনি ছোট ছোট অনেক গাছ করে আমার মামা শ্বশুর অনেক বয়স্ক অ্যান্ড আমার মামি আমার মামা শ্বশুরের দেখাশোনার পাশাপাশি পুরো ঘরের কাজ এই গাছপালা দেখাশোনা সবই করে এটা কি গাছ আমি ঠিক শিওর বলতে পারছি না তবে এইখানে অনেক ফলে এই যে মরিচ গাছ এই মরিচগুলো অনেক ঝাল হয় আমি যতটুকু জানি কারণ এই ছোট ছোট মরিচগুলোকে যতটুকু জানি ধান্য মরিচ বলা হয় এই মামির অ্যালোভেরা গাছ মামির এই অ্যালোভেরা গাছ আমাকে আমি যখন সুইডেন গিয়েছিলাম তার আগে আমাকে দুটা দেওয়া হয়েছিল ওখান থেকে এখন এরকম করে বংশবিস্তার করা হয়েছে এটা মনে হয় হলুদ পাতা বা পোলাও পাতার গাছ আমাদের চিরাঞ্চল এই দুটা জিনিস খুব ব্যবহার করা হয় হলুদ পাতা ওটার একটা স্মেল আছে তরকারিতে দেয় আর পোলাও পাতা পোলাও ভাতে ওদিকে আরও অনেক গাছ আছে আমি তো ওদিকে যেতে পারছি না মামি কীভাবে জানি এই দিকটাতে যায় আর পাশেরটা হচ্ছে পাশের রুম থেকে একটা বেলকনি এটাও ওনার ফ্ল্যাটে এটা এই পাশের রুম ওটা ও পাশের রুম ওখানেও বিভিন্ন গাছ আছে আমি একটু দেখানোর চেষ্টা করি এই দিকটাতে এটা যেমন হয় পুঁই শাকের গাছ হবে হয়তো বা এদিকে যা দেখছি এটা লেবু গাছ হ্যাঁ লেবু গাছ এদিকে পোলাও পাতা গাছ তারপর একটা পেঁপে গাছ দেখছি এটা মনে হয় পেঁপে গাছ এই দিকটাতে আবার আম গাছ এটা কামরাঙ্গা গাছ এটা হচ্ছে কামরাঙ্গা গাছ এটা হচ্ছে আম গাছ নিচে আরও আছে বিভিন্ন ধরনের গাছ মামি খুব শখ করে মানে এখানে রেখেছে মামির হাতে মাশাল্লাহ গাছ ভালোই হয় সবার হাতে কিন্তু গাছ হয় না আর উনি মামার দেখাশোনার পাশাপাশি মাশাল্লাহ অনেক ভালো করে কাজ করে এগুলোর পরিচর্যা করা একটা চারটিখানি ব্যাপার না ওদিকেও আছে কিছু মেহেদি গাছ যদি মেহেদি গাছগুলো শুকিয়ে গেছে আর এই ক্যাকটাসটা তো বিশাল কত উঁচায় উঠেছে এই ক্যাকটাসটা এদিকেও একটা গাছ আছে এটাও মনে হয় টমাটো বা মরিচ গাছ এটা মরিচ গাছ হবে আমার এত আইডিয়া নাই গাছপালা সম্পর্কে তবে এই গাছটা সম্পর্কে আইডিয়া আছে কারণ আমার বাসায় এই গাছটা ছিল যাও নিয়ে আসো পুটিং বল পুটিং আসছে ওকে চলো হাঁটো আমি তাহাপুর সাথে হাঁটো আর থাকো আমার সাথে হাঁটুক তাহা দাদার সাথে হাঁটুক আজকের মতো আমাদের গন্তব্য এখানে শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি ভালো লাগে তবে আবার কবে কার সাথে কিভাবে দেখা হবে কিছু জানি না ইয়েস
খায় এটা মেজো মামাটা কি করতেছ আমি তো তোমাকে ভিডিও করছি মা I'm just capturing the moment এটা ফরহাদেরটা মনে হয় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ